হ্যালো বন্ধুরা, পাক পাহালিতে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাহিন আছি আপনাদের সাথে। আজকে শুক্রবার, তো মিরপুর এক পাখিরহাটে চলে এসেছি। আজকে যেহেতু হালকা হালকা রোদ হয়, তো অন্যদিন তো বৃষ্টি থাকে, তো এর কারণে হাটে বসে না। তো আজকে অল্প রোদ থাকায় সবাই তাদের পাখিটি নিয়ে এসেছে বেচার জন্য। আজকের হাটটি অনেক জমজমান, আশা করি পুরো শেষ পর্যন্ত দেখবেন। এবং সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলেন শুরু করি। ছাগলও রয়েছে, আজকে হাটে অনেক ভালো বসেছে, কারণ আজকে বৃষ্টি নেই। এর আগের হাটিতে বৃষ্টি ছিল বলে অনেকে তাদের বেচা কেনা করতে পারে নাই বা অনেকে কিনতে পারে নাই। আজকে ভিডিওটি পুরো পর্যন্ত পুরোটা দেখবেন। ফিঞ্চ আপনার 1000 টাকার মধ্যে পড়বে। জোড়া সাইড আপনার বালতিকা রয়েছে, আর 700 থেকে 800 টাকার মধ্যে পড়বে। এগুলো সেমি অ্যাডাল্ট, এখনো অ্যাডাল্ট হয় নাই। অ্যাডাল্ট হওয়ার জন্য একটু টাইম লাগবে। বাসায় আপনি যদি 2 থেকে 3 মাস পালেন, অর্থাৎ একটু মানে বিট না করে যদি পালেন, তাহলে এগুলো বিট করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবং আপনার বিট করানোর জন্য পাখির বয়স হতে হবে মিনিমাম 1 বছর। এর নিচে বিট করাবেন না, তাহলে আপনার পাখি সবুজ হবে। এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু রয়েছে, 1000 টাকা জোড়া। হ্যাঁ, রয়েছে কিছু বাস টিকা। একদম 3000 টাকা পিস তোতার বাচ্চা। এক জোড়া দেশি টিয়া রয়েছে, মেল জোড়া। এখানে দুটা মাদি রয়েছে, ফিমেল, 3200 টাকা জোড়া। মেল জোড়া কত? 3.5 থেকে 4 হাজার টাকা পড়বে আপনার দুটি মেল। আপনার টিয়ার বাচ্চা যদি লাগে, নিচে আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব, আপনি কন্ট্যাক্ট করবেন। এখানে কোকাটেলের জোড়া রয়েছে, কোকাটেল, গ্রে কোকাটেল, আর রয়েছে লুটিনা কোকাটেল। সাইডে আপনার রয়েছে লাপার, এখানে রয়েছে পিচ ফেস, লুটিনো, আর ভায়োলেট রয়েছে। আপনার 6 থেকে 7 হাজারের মধ্যে পেয়ে যাবেন। এখানে এখানে ট্রাভেল কেজ রয়েছে, 300 টাকার মধ্যে পেয়ে যাবেন ট্রাভেল কেজ। আসলে ট্রাভেল বিভিন্ন বিভিন্ন জায়গায় পাখি ট্রাভেল করার সময় ইউজ করতে পারেন। আসলে প্যাকেটের থেকে এগুলো ইউজ করা ভালো, প্যাকেটে পাখির লেজ বা বিভিন্ন ডানা টানা ইত্যাদি ভেঙে যেতে পারে, তো আপনার ট্রাভেল কেজ নেওয়াটাই ভালো। বাসটিকা রয়েছে ওখানে, বাসটিকা রয়েছে 700 টাকা জোড়া পড়বে আপনার। এখানে রয়েছে জাবা, সিলভার জাবা রয়েছে, আর গোল্ডেন জাবা। এই জাবাটা হচ্ছে আপনার সিলভার, আর এটা হচ্ছে আপনার গোল্ডেন জাবা। গোল্ডেন জাবা মূলত এটি হালকা মাঝে দিকে গোল্ডেন মানে লাইট ব্রাউন কালার থাকে। অলমোস্ট 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন গোল্ডেন জাবা। আর নর্মাল জাবার দাম 1500 টাকা পড়বে। নিচে আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু রয়েছে,
1000 টাকার মধ্যে পড়বে। এখানে বাস স্টিকার রয়েছে, সেম এডার 700 টাকার জন্য। এটা হচ্ছে আপনার পার্ল কোটার, এটা পার্ল বলে, এটা হচ্ছে গ্রে পার্ল। আপনার গায়ে গায়ে হলুদ ছোপ ছোপ রয়েছে, এটি দেখে চেনা যাবে আপনার পার্ল। আর গিয়ে আপনার পুরোটা ধূসর থাকবে গাটা। এখানে রয়েছে আপনার একটি রেড আইস খরগোশ, ছোটখাটো, অনেক দেখতে অনেক কিউট। যারা নর্মাল বাসে পালতে চান নিতে পারেন। এখানে রয়েছে অস্ট্রেলিয়ান ডাব। মুরা এখানে একটি ফেলো বাজিকা রয়েছে, দেখতে পাচ্ছেন চোখটি লাল আর গায়ে হচ্ছে আপনার ছোপ ছোপ। তো আসলে পাকিস্তানে এগুলোর দাম অনেক বেশি, এগুলোকে ফেলো বলা হয় সাধারণত। পাকিস্তানে এগুলো দাম অনেক বেশি, বাংলাদেশে আসলে এগুলো অনেকে চিনেন না, এর কারণে দামটা এতটা উঠে না। এটা হচ্ছে ফেলো, চোখটি লাল, আপনার গায়ে থাকবে ছোপ ছোপ। আপনার খরগোশের জোড়া পড়বে আপনার 500 টাকার জোড়া। জ্যাকোবিন জোড়া কত? 500 টাকার জোড়া, 500 জোড়া। এখানে রয়েছে আমার লুটিনো, তারপরে রয়েছে ব্লু মাক্স, ফিশার, পিচ ফেস। 6000 টাকার মধ্যে পড়বে আপনার প্রত্যেকটা জোড়া। জোড়াটা আপনার 3000 পড়বে। এখানে আপনার কোকাটেল রয়েছে, এটা আপনার 3000 টাকা পড়বে। আর এখানে যে সাদা এক জোড়া লুটিনো দেখছেন, এটা পড়বে আপনার 3500 টাকা। লুটিনোর দামটা একটু অন্য কোকাটেলের থেকে বেশি, এগুলো বেশি ভালো। জোড়া কত? 300 টাকার জোড়া। এডাল বাসিকা রয়েছে নিচে কিছু, এডাল 1200 টাকার জোড়া পড়বে। অস্ট্রেলিয়ান ডাব রয়েছে, আপনি একটি পাইডার ওয়াইল্ড বাজিকা জোড়া রয়েছে, আপনার পাইপ বাজিকা, ওয়াইল্ড বাজিকা। তো সাইডে আপনার রয়েছে স্প্যাঙ্গেল জোড়া, এটা হচ্ছে আপনার ব্রিডিং পেয়ার দুটাই। জোড়া কত এটা? 900 টাকা করে জোড়া। এটা
ক্লিয়ার বডি, মানে কোনো সমস্যা নেই শরীরে। নিজে দেখতে পাচ্ছি অনেক বড় একটি পাখি আছে, সাইজটা ভালো। এখানে এগুলো মনে হচ্ছে আন্ডার সাইজ, এগুলো মাশাআল্লাহ সাইজ গুলো অনেক বেশি ভালো। এখানে দেশি সিরাজি রয়েছে, সিলভার সিরাজি, আপনার লক্ষা রয়েছে। লক্ষাগুলো দেখতে সুন্দর, কারণ পিস্তে ময়ূরের মতো অনেকটা পাকা থাকে। এগুলো ডিম বাচ্চা ভালোই করে, এক মাস পর পরই ফ্রাই করে। আসলে আপনার এক মাস করার পরে একটু রেস্টে দেওয়া ভালো। এখানে রয়েছে কিছু যারা কবুতর পছন্দ করেন তাদের জন্য রয়েছে কিছু। আপনারা যদি ব্রিডিং এর জন্য শুরু করতে চান তাহলে আপনি শুরুতে লক্ষা বা কিং দিয়ে শুরু করতে পারেন, এই লক্ষা দিয়ে শুরু করতে পারেন। এই সাইডে আপনি যদি সিরাজি চান সিরাজি দিয়েও শুরু করতে পারেন, এটা আমাদের দেশি পাখি। হুমা রয়েছে কিছু, এই জারটাকে কি বলে, এই জারটা আসলে লক্ষার মতো দেখতে অনেকটা। আসলে জারটা সঠিক নামটা মনে নেই আমার, জারটা আপনার লক্ষাই, কিন্তু লক্ষার মধ্যে একটি জার। ছাড়া এখানে সিরাজি রয়েছে, কিং রয়েছে, মিল্ক ব্রিডিং এর জন্য রেডি। কারণ ব্রিডিং এর আগে এরা এরকম বিভিন্ন আওয়াজ করে থাকে এবং তাদের গলার এই জায়গাটা মানে ফুলায় যাতে বেশি অ্যাট্রাকটিভ লাগে দেখতে। নর, এটা বেশি শব্দ করলে এটা অবশ্যই নর হবে। নিচে কিছু রয়েছে, মাদিটা
বৃষ্টি আসবে মনে হচ্ছে এখন। এটা তো দেখি ব্রিডিং এর জন্য রেডি হয়ে গেছে পুরো। শর্ট ফেস্টিং কখনটা কি চালাই টেকা থাকলে কিনে নিতাম ভাই, সেই ভাল লাগছে একদম। এক হাজার হ্যাঁ বিরাট না অনেক সুন্দর পাখি আসল যাই কাহিনী দেখছো হাটে দেখতে পাবো এই কোনাটা আছে ওইটা হচ্ছে মুম্বাই রাস্তা আছে হাজার টাকার মধ্যে জোড়া পাবে আপনার। ক্রাস্টেড আছে কিছু, এই ডাবল ক্রাস্টেড, এই বাচ্চাটিও ডাবল ক্রাস্টেড, ডাবল আপনি বিপু মিয়ার দোকানে যান, আমার নাম্বার আছে না, বিপু মিয়ার দোকানে যান।
বিদায় নিচ্ছি আগামী ভিডিও আমন্ত্রণ জানিয়ে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং রমজানের শুভেচ্ছা রইল সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।